নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসলিমিন জামে মসজিদ সমাজের উদ্যোগে ইয়াংস্টার স্পোর্টিং ক্লাব ফুটবল লীগ 2022 এর প্রথম আসর ও ঈদপ্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 11 জুলাই সোমবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের একতার সরকার রোড সংলগ্ন মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক ও সাবেক আমেরিকান প্রবাসী আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসগর আলী শামীম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজিস সালিকিন রিমন। খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে আসগর আলী শামীম বলেন, ছাত্র ও যুবক মাদকাসক্ত ও খারাপ কাজ থেকে ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই। এমন আয়োজনের মাধ্যমে আমাদের ফুটবলের হারানো ইতিহাস ও ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে, এজন্য সমাজের সকলের সহযোগিতা প্রয়োজন। এ সময় টুর্নামেন্ট আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রামপুরের কৃতি সন্তান ও ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসগর আলী শামীম। ঈদপ্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রামপুর ইউনিয়ন 3 নং ওয়ার্ড মেম্বার হাসান আহমেদ, অবসরপ্রাপ্ত ইউপি সচিব কামাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা এবং প্রীতি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি নূরনবী মাসুম, সাধারণ সম্পাদক মামুন আশরাফ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আরিফ ও সৌরভ হোসেন সজীব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলম গ্রুপ ও প্রান্তর গ্রুপের মধ্যে প্রীতি ম্যাচে আলম গ্রুপ 4-3 গোলে প্রান্তর গ্রুপকে পরাজিত করে বিজয় অর্জন করে। পরে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেন। হামিদ রনি, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।